গেল কয়েকদিন ধরে গাজা সীমান্তে 3 লক্ষাধিক সেনা মোতায়েন করে স্থল অভিযানের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে যে কয়েকটি কারণে তারা স্থল অভিযানে বিলম্ব করছে, এর অন্যতম কারণ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হুমকি। গোষ্ঠীটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় স্থল অভিযান শুরু হলে তারা বসে থাকবে না। ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম। যুদ্ধের জন্য তারা প্রস্তুত জানিয়ে সময় মতো শত্রুর উপর আক্রমণ করার হুঁশিয়ারি দেন তিনি। আরব বিশ্ব জাতিসংঘের পক্ষ থেকে আমাদেরকে যুদ্ধে না জড়ানোর জন্য বলা হয়েছে। আমরা তাদের বলছি, তাহলে আপনারা কেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিচ্ছেন না? আমরা শত্রুর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছি। যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সময় হলেই আমরা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ব। হামাসকে প্রত্যক্ষভাবে সমর্থন করে হিজবুল্লাহ। তাদেরকে আর্থিক ও সামরিক সহায়তার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। সম্প্রতি হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার পরিকল্পনায় হিজবুল্লাহ ছিল বলে দাবি মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের। এক প্রতিবেদনে বলা হয়, হামাস প্রধান সালেহ আল আরৌসি সহ শীর্ষ নেতারা লেবাননে বসে এ হামলার পরিকল্পনা করেন। এদিকে হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল লেবানন সীমান্তে। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে থেমে থেমে চলছে গোলাবর্ষণ। এতে এ পর্যন্ত 3 হিজবুল্লাহ যোদ্ধা ও 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজায় স্থল অভিযান শুরু করলে হিজবুল্লাহ আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় লেবানন সীমান্তে বিপুল সেনা সদস্য ও সামরিক যান মোতায়েন করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লেবানন ইসরায়েল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীও। দীর্ঘদিন ধরে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করে আসছে হিজবুল্লাহ। বিশ্লেষকরা মনে করছেন, গোষ্ঠীটি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে সিরিয়ার দিক থেকেও আক্রমণের শিকার হতে পারে ইসরায়েল। ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সক্ষমতা হামাসের চাইতেও বেশি। তাদের কাছে থাকা ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম ইসরায়েলের যে কোনো প্রান্তে। 2006 সালে সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে চলা মাসব্যাপী যুদ্ধে জড়ালে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। এরপর থেকেই নিজেদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেয় তেল আবিব। চালু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।